Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام সকলের মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدرسة بحر العلوم بڑا বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ একটি মাদ্রাসা। আয়তনে ছোট, বিভিন্ন কারণে এটার প্রসিদ্ধতা বাংলাদেশের আনাজ কানাসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। এটা একটা কোরআনি প্রতিষ্ঠান। এই সমস্ত মাদ্রাসায় মানব জাতির সন্তান যারা আমাদের ভবিষ্যৎ,
তাদেরকে কোরআন সুন্নাহ জ্ঞান দিয়ে তাদেরকে সত্যিকারের মানুষ রূপে তৈরি করা হয়। এমন একটা কোরআনই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল তিন দিনের সর্বশেষ দিন। তাই আমি এই সংক্রান্ত কিছু কথা বলার জন্য কোরআনে কারিমের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। বন্ধুগণ, আমাদের বিশ্বনবী তাজেদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে প্রেরণ করার পর সর্বশেষ রসুল হিসাবে আল্লাহ পাক আমাদের নবীকে সিলেকশন করছে। লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন প্রেরণ করছিলেন, এর সোজাসুজি কারণ হল মানব জাতির আদি পিতা হযরতে আদম আর হাওয়া। আদম হলেন আদি পিতা, হাওয়া হলেন আদি মাতা। তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে প্রথমে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। বেহেস্ত আর জান্নাত, এটা বিশ্বের সমস্ত মানব জাতির আদি পিতা আর মাতার বাসস্থান। আল্লাহ পাক যেহেতু দুনিয়া সৃষ্টি করবেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানব সমাজ কায়েম করবেন, মানুষ আল্লাহর গোলামি করে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর খেলাফত কায়েম করবেন, এটা আল্লাহর বহু আগে থেকেই আল্লাহ পাকের ইচ্ছা সিদ্ধান্ত। তাই আদম হাওয়া জান্নাতে বসবাস যদি চিরকাল করতেন, দুনিয়া আর হইতো না, আদম জাতিও হতো না, মানুষও আসত না, এই পৃথিবীর সুন্দর ব্যবস্থাপনা থাকত না। আল্লাহ পাক কিছুদিনের জন্য জান্নাতে দিয়া এই জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেনই পাঠাবেন, এটাও আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু পাঠাইবার জন্য আল্লাহ পাক একটা রাস্তা সুযোগ সৃষ্টি করছে। আমরা সবাই জানি আদম হাওয়াকে আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এক নির্দিষ্ট গাছের দিকে ইঙ্গিত করে বলছিলেন এই গাছের ফল গন্ধম তোমরা খাইও না, গাছের কাছেও যাইও না। আদম হাওয়া যে গাছের দিকে ইঙ্গিত করি আল্লাহ পাক নিষেধ করছিলেন, হাজহি বলেছিলেন, সে গাছের ফল কিন্তু আদমও খায় নাই হাওয়াও খায় নাই। আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করব যাতে আমরা আকিদা ঠিক করতে পারি, বিষয়টা আকিদার বিষয়। সাধারণ নলেজে বলে আদম তো আদম নবী, যদি পৃথিবীর বর্তমান কোন আল্লাহর কোন বান্দা নবীর উম্মত তাকে যদি আপনাকে বা আমাকে যদি আমার আল্লাহ ডাইরে কথা বলিয়া বলতে এই গাছের ফল তুমি খাইও না, ডরে ভয়ে
আল্লাহর এই আইন আমিও হয়তো লঙ্ঘন করতাম না, কারণ কথাটা আল্লাহ বলছেন, ডাইরেক্ট বলছেন, কোরআন নির্দেশ দিয়েছেন। আমার আর আপনার পক্ষে এখন তো আল্লাহর কথা বলে নবী, নবীকে দেখি নাই, নায়েবে নবী উলামা একরাম বলেন, কিতাব আদিতে লেখা আছে, কেউ সচক্ষে আল্লাহকে দেখতেছে না, নবীও বর্তমান যুগে নাই যে রসুলকে দেখব। এই সমস্ত কারণে মানুষের ভিতরে আল্লাহর বিধিবিধান নিয়ে অনেক অবহেলা বিরাজ করতেছে, তাই আমরা গুনাহ করি, নাফরমানি করি। কিন্তু ডাইরেক্ট আল্লাহ যদি আসিয়া বলতেন যে এই কাজটা করিও না, আমার বিশ্বাস আপনিও ভয়ে আমার আল্লাহ এই কাজটা করতেন না। তাহলে আদম আলাইহিসসালাম হাওয়া যাকে আল্লাহ প্রথম মানুষ বানাইলেন, প্রথম নবী, সেই নবীর পক্ষে নবীরা নবুয়ত প্রাপ্তির আগেও নিষ্পাপ হয়, নবী হওয়ার পরেও নিষ্পাপ। তাইলে আদম হাওয়া ডাইরেক্ট আল্লাহর নিষিদ্ধ কথা অমান্য করে, সীমা লঙ্ঘন করে ওই গাছের খেপেল খেয়েছেন, এটা সত্য নয়, অসত্য কথা। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর যদি এটাই অসত্য হয় তা আমাদের শুনলাম গুন্ডম ফল খাইতে নিষেধ করেছিলেন আদম আসলামে, ভুলে খাইয়ে ফেলছেন, তাই আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিছেন, তাহলে কথাটা কতটুকু যে কোরআনের কথা। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এইভাবে, যে গাছের দিকে হাজহি, হাজি মানে এই গাছ, এই গাছ, যে বৃক্ষের দিকে আল্লাহ ইশারা করেছেন, আরবিতে এটাকে ইসমে ইশারা বলে, হাজহি ইঙ্গিত করেছেন, সেই গাছের ফল তো খাওয়ার প্রশ্নই আসে না। জান্নাতের আরেক স্থানে একই গাছ, এটা যদি গন্ধম হয়, গন্ধম গাছ জান্নাতে আরো বিভিন্ন দিকে আসে না, অন্য একটা গাছ, একই গাছ, একই ফলের গাছ, সেই গাছের ফল আদম আলাইহিসসালাম আর হাওয়া খাইছেন, এটা একটা আদমের গবেষণা ছিল, দূরের থেকে শয়তানের কিছু প্রবঞ্চনাও ছিল, আদমের একটা ইস্তিহাদি ভুল ছিল, এই ভুলটাকে বলা হয় গবেষণামূলক ভুল। আদম চিন্তা করলেন, আমার আল্লাহ যে গাছের দিকে ইঙ্গিত করে দেখাইছেন, ইশারা করে, আমি তো ওই গাছের ফল খাচ্ছি না। একই ধরনের আরেকটা গাছ এই কোণার মধ্যে আছে, এটার কাছে ধারে যাওয়ার জন্য আল্লাহ তো নিষেধ করেন নি, তাই এই গাছের ফল খাইয়া দেখি, হয়তো আমার উপকার হইতে পারে। আল্লাহ যদি ধরে, এই তুমি ইয়ে খাইছো কেন, গন্ধম কেন খাইলা, নিষেধ করছি না, আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো মনে করছিলাম ওই গাছের ফল নিষেধ, এই গাছের ফল যে নিষেধ এটা আমি জানতাম না। এই জবাব দেওয়ার সুযোগ ছিল। এই মর্মে আদম আলাইহিসসালাম ভিন্ন জায়গার থেকে, যেদিকে আল্লাহ ইশারা করেননি, ইঙ্গিত করেন নাই যে গাছের দিকে, সেই গাছের ফল খাইছে, কথাটা বুঝেন কি। এবার আল্লাহ যখন বলেন, আদম কি ব্যাপার, আমি নিষেধ করছিলাম গন্ধম না খাইতে, আপনি খাইলেন যে, আল্লাহ পাক যখন ধরছেন তখন আদম আলাইহিসসালাম সেখানে চালাকি করে নেন, এ কথা বলেন, আল্লাহ আপনি তো এই গাছের ফল নিষেধ করেননি, এটা বলেন নাই, কারণ হলো খাওয়ার পরে
আল্লাহ যখন ধরছেন তার আল্লাহ জিজ্ঞাসা করার সাথে সাথে আদম বুঝে ফেলছেন আল্লাহ যে গাছের দিকে ইশারা করছেন ইঙ্গিত করছেন শুধু ওই গাছের ফল নিষিদ্ধ ছিল না আল্লাহর উদ্দেশ্যের ভিতরে এই জাতীয় সব গাছের ফল খাওয়া নিষিদ্ধ ছিল প্রথমে বোঝা যায় নাই খাওয়ার পরে যখন আল্লাহ প্রশ্ন করছেন তখন তো আর বুঝার কমতি নেই বুঝাই গেল আল্লাহ প্রশ্ন করবেন কেন গ্রেপ করবেন কেন পাকার করবেন কেন বুঝা গেল আল্লাহর উদ্দেশ্য এই গাছ বলিয়া শুধু এই নির্দিষ্ট গাছ নয় এই ধরনের যত গাছ জান্নাতে আছে সব গাছের ফল নিষিদ্ধ এটাই আল্লাহর উদ্দেশ্য ছিল তাই আদম বলছেন আর আল্লাহর কাছে ছাড়া কিছু না রব্বানা হে আমার রব নাসিনা আও আখতানা আল্লাহ ভুল করে ফেলছি আল্লাহ ভুল করে ফেলছি কথা বুঝছেন নাকি ভুল যে গাছের ইঙ্গিত করেছেন সেই গাছ নয় ওই জাতীয় আরেক গাছের ফল খাইছেন যদি উনি আল্লাহর নৈকট্যম বন্দা নবী তাইলে তো যে গাছের দিকে ইশারা করছেন ওই ধরনের গাছ আরো অন্য জায়গায় থাকলে সেই ফল না খাওয়া উচিত ছিল অনুচিত কাজ গবেষণা করিয়া করছিলেন আল্লাহ যখন ধরছেন আমার ইব্রাহিম আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সারেন্ডার করিয়া তওবা ইস্তেগফার শুরু করছেন আল্লাহ ভুল করেছি আল্লাহ ভুল করেছি এতে বিরাট বড় শিক্ষা আমাদের আদি পিতা আদম এমন একটা গবেষণামূলক বল করিয়া আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেছেন সঙ্গে সঙ্গে সারেন্ডার করেছেন আল্লাহর কাছে তাহলে আদম জাতি আজকে নবীর উম্মত মুসলমান আমরা আদম জাত আমরা কোন ভুল ভ্রান্তি শরীয়ত বিরোধী কাজ করলে আমরা সেখানে আলেম ওলামার সঙ্গে জেরা মুনাজারা করিয়া পেশপুস বাইর করিয়া চালাকি টালাকি করিয়া নিজের অপকর্মকে বৈধ করার চেষ্টা করি যদি অপকর্মকে বৈধ করানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে হয়তো বাঁচতে পারবো আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবো না আল্লাহ এই হেকমত করে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমি আগে বলছি আল্লাহ কিন্তু আদমের সৃষ্টির সময় বলছিলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি আমার এই জমিনের মধ্যে একজন খলিফা প্রতিনিধি কায়েম করব সৃষ্টি করব অর্থাৎ আদমকে বানাইতেছি কেন আদম বানাইতেছি দুনিয়া সৃষ্টি করে দুনিয়া পৃথিবীর মধ্যে আমার বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন দূত থাকবে প্রতিনিধি থাকবে তিনি হবেন আমি আল্লাহর খলিফা আদমকে তো সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ বলছেন পৃথিবীর খলিফা হবেন উনি জান্নাতে বসে থাকলে দুনিয়ার খলিফা কেমন করে হবেন বোঝা গেল আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন পাঠাবার জন্য একটা বাহানা স্বরূপ এই কাজটা হয়েছে এটার মধ্যে আমাদের বিরাট বড় শিক্ষণীয় আছে খ্রিস্টান জাতি যারা আজকে বিশ্বের ভিতরে ইসলামকে বিলীন করার চক্রান্তে মেথে উঠেছে ঠিক না বিলীন করে খ্রিস্টানরা কি বলে জানেন খ্রিস্টানরা বলে যে গাছের ফল খাইতে আল্লাহ পাক নিষেধ করেছেন হাজারো নিষেধাজ্ঞার পরও আদম নিজে ইচ্ছাকৃত সেই গাছের ফল খাইয়া মারাত্মক অপরাধী হয়েছে আদম অপরাধী গুনাগার পাপিষ্ট হাওয়া পাপিষ্ট তাই আল্লাহ পাক বলেছেন পাপিষ্টের জায়গা জান্নাতে হবে না তাড়াতাড়ি বের হও তা আদম হাওয়া পাপিষ্টকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে আদম হাওয়ার সঙ্গে যখন মিলন হইল
মিলন হওয়ার পরে হাওয়ার গর্ভে সন্তান আসলো, 80 জন সন্তান হলো আদম আলাইহিস সালামের, প্রত্যেক গর্ভে দুইজন দুইজন সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, 40টা গর্ভ ধারণ করছেন হাওয়া, 80 জন সন্তান হয়েছে, 40 জন পুরুষ 40 জন মেয়ে, এদের মাধ্যমে এবার আদম জাতি পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছে। তাই আদম যেহেতু জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাইয়া পাবিষ্ট হয়েছে, হাও পাবিষ্ট হয়েছে, পাবিষ্টের গড়ে সন্তান যে 80 জন হয়েছে সব সন্তানরা পাবিষ্ট, পাবিষ্টের গড়ে যে সন্তান হয় সেও পাবিষ্ট। ওই সন্তানদের থেকে যারা দুনিয়াতে আদম সন্তান দুনিয়াতে আসছে সব পাবিষ্ট, পাবিষ্ট আর পাবিষ্ট গুনার পাবিষ্ট দিয়া সব আদম সন্তান দুনিয়াকে দখল করে রাখছে, নাউজুবিল্লাহ। কার কথা এটা? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মানুষ হিসাবে সৃষ্টি করছেন ক্ষুদ্র চিতরিকায়, বাপ নাই মা আছেন। ঈসা নবী যখন বড় হইল আল্লাহ রেখে আল্লাহ আমি যেদিকে তাকাই যত মানুষ দেখি সব পাপিষ্ট গুনাগার, কারণ তাদের পিতা মাতা আদম হাওয়া, আদম হাওয়া গুনাগার, তাই মানুষগুলা গুনাগার। আল্লাহ আপনি মানব জাতি এই গুনাগার মানব জাতিকে কি করবেন? শোনেন, খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহর মধ্যে দুটা গুণ আছে, অনেক গুণ, তার মধ্যে দুটা গুণ হলো আল্লাহ হলো ন্যায় বিচারক, ঠিক না ব্যতিক্রম, আদল বলো সুবিচার, আরেকটা গুণা বলিল দয়া, তিনি রহমান তিনি রহিম দয়া, ঠিক না? এখন যদি সব বনি আদম যারা পাপিষ্ট, আদম হাওয়া পাপিষ্ট হওয়ার কারণে সবাইকে আল্লাহ জাহান্নামে দিয়া দেয়, ইনসাফ তো হবে? তুমি পাপিষ্ট যখন তুমি জান্নাতে আর যাইতে পারবে না, তোর মা বাপ তোর জান্নাতে বের হয়ে আসে, তুমি জাহান্নামে চলে যাও, ইনসাফ হবে সুবিচার, কিন্তু আল্লাহর দয়ার গুণের বিপরীত হবে, পরিপন্থী হবে। আল্লাহর দয়া চায় এদেরকে মাফ করে দিতে, আর ইনসাফ গুণে চায় জাহান্নামে দিতে। আল্লাহর এই দুই গুণ পরস্পর সাংঘর্ষিক, দয়া করলে জাহান্নামে দেওয়া যায় না, সুবিচার করলে জান্নাতে দেওয়া যায় না, আল্লাহ করবেন কি? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক বিপদে পড়ে গেছে। তখন আল্লাহ পাক একটা রাস্তা বের করলেন, সে রাস্তাটা হলো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতরে আল্লাহর দয়ার গুণটাকে, বলেন কিসের গুণ? দয়ার মায়ার গুণটা আল্লাহ নিজের সত্তার থেকে পৃথক করিয়া ঈসা নবীর ভিতরে ঢুকাই দিয়া ঈসা নবীর মধ্যে আল্লাহর গুণকে একীভূত করে ফেলছে। ঈসা নবী মানুষ, মানুষ হিসাবে জন্ম লাভ করার পরেও আল্লাহর গুণাবলী দয়া রহমান এটা যখন ঈসা নবীর ভিতরে ঢুকছে, ঢুকিয়া ঈসা আর রহমান একীভূত হয়ে গেছে, তাই ঈসা আলাইহিসসালাম আল্লাহ একটা সন্তান হয়ে গেছে। কারা কিনা? খ্রিস্টানরা কিনা? এবার ঈসা নবী আল্লাহর বেটা হইয়া সন্তান হইয়া কি অর্থে আল্লাহর সন্তান? আল্লাহর গুণাবলী দয়ার গুণ রহমানের গুণ ঈসার মধ্যে ঢুকিয়া একীভূত একাকার হয়ে গেছে, এই হিসাবে আল্লাহর সন্তান। এখন এই সন্তানটা আল্লাহ দেখো, আল্লাহ আপনি দয়া করলে এদের সবাইকে মাফ করতে হয় বনি আদমকে, আর সুবিচার করলে সবাইকে জাহান্নাম দিতে হয়। আপনি একটা কাজ করেন আল্লাহ, আমি তো আপনার পুত্র, আমাকে ফাঁসির কাস্তে ঝুলাইয়া শত্রু বাহিনীকে লেলিয়ে দেন আমার পিছনে, শত্রুরা যেন আমাকে ফাঁসি দিয়া ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করে, আমি যে ফাঁসির কাছে ঝুলিয়া নিহত হব, এই যে আমার কষ্ট হবে,
আমি ঈসা নবীর কষ্টের বিনিময় কাফফারা স্বরূপ সমস্ত বনি আদমকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেছেন এটা কার আকীদা? খ্রিস্টানদের আকীদা। নাউজুবিল্লাহ কর ঈসা নবী আল্লাহর বেটা না আল্লাহর বান্দা? তারা আল্লাহর বেটা বানাইছে কেমনে? আল্লাহর সিগত গুণাবলী এটা আল্লাহর থেকে পৃথক হইয়া ঈসা নবীর ভিতরে প্রবেশ করেছে। এই অর্থে তিনি ইবনুল্লাহ আল্লাহর বেটা। এই বেটা হইয়া বলতেছে হে আমার আব্বা হে পিতা, আপনি এই মানব জাতিকে কি করবেন? এরা তো আদম হাওয়ার সন্তান, আদম হাওয়া পাশে পাপিষ্ট, তাই এরাও পাপিষ্ট, এদের পাপ মোচন কেমনে করবেন? দয়া করলে তো সবারে মাফ করতে পারেন, আবার ইনসাফ সুবিচার করলে সবাইকে জাহান্নামে দিতে হয়, আপনি এখন কি করবেন? এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, আমাকে শত্রু লাগাই দিয়া, ইহুদি শত্রু লাগাই দিয়া, ফাঁসির কাছে জুলাইয়া ফাঁসি দিয়া দেন, আমি মরে যাই, ফাঁসির জন্য যত কষ্ট বেদনা হবে এটার বিনিময় আপনি আদম সন্তানদের গুনাহ মাফ করেন। হেরা যদি আমাকে আল্লাহর বেটা মানে, কার গুনাহ মাফ হবে? সব আদম সন্তানের গুনাহ মাফ হবে না। যারা ঈসা নবীকে আল্লাহর সন্তান মানে, আকীদা পোষণ করে, তাদের গুনাহ মাফ হবে। যারা ঈসা আলাইহিসসালাম ফাঁসির কাছে জুলিয়া নিহত হয়েছে, মার্ডার হয়েছে, এই আকীদা পোষণ করে তারা, তাদের গুনাহ মাফ হবে। যারা ঈসা নবীকে আল্লাহর বেটা মানে তাদের গুনাহ মাফ হবে। এক কথায় শুধুমাত্র ঈসা নবীর ফলোয়ার খ্রিস্টানদের গুনাহ জন্য আমার ফাঁসিকে কাফফারা বানান। খ্রিস্টান ধর্ম যারা মানবে না তাদের গুনাহ যেন মাফ না হয়, এই হলো খ্রিস্টানদের আকীদা। আমরা কথাটা বুঝেন নি? এই জন্য খ্রিস্টানরা কয় আল্লাহ হলেন দুই তিনজন, একটা বলে আলমাইটি সর্বভৌমত্ব, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এটা আসল গড, আল্লাহর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আল্লাহ সহকারী তিনি ঈসা আলাইহিসসালাম, এটা হলো আল্লাহর সহকারী। আরেকটা আছে পবিত্র আত্মা রুহুল কুদুস, এটার নাম হোলি স্পিরিট, এটা হলো আরেক অ্যাসিস্ট্যান্ট আল্লাহ। একজন বড় আল্লাহ বিগ গড, আরেকজন মিডিয়াম গড, আরেকজন স্মল গড। গড কয়টা হইল? বড় মাঝারি ছোট, ঈসা নবী ছোট, মারিয়াম মাঝারি, আল্লাহ হলেন বড়। এই তিন গড মিলিয়া তারা বলে আল্লাহর অস্তিত্ব। তখন লোকজনে বলতেছিল হে খ্রিস্টানরা, তোমাদের নবী ঈসা আলাইহিসসালাম তো এক আল্লাহর গোলামি করত, তোমাদের আকীদার কারণে তো এখন তিন আল্লাহ দেখা যায়। হেরা বলেন না, আমরা তিন আল্লাহ মানি না, আমরা এক আল্লাহ মানি। কেমনে এক আল্লাহ মানেন? আপনি বললেন একটা আলমাইটি, আরেকটা হোলি স্পিরিট, আরেকটা সন, তিনটা নাম বললেন, তিনটা নামে তিনটা খোদা, তিন খোদা আবার এক কেমনে হয়? খ্রিস্টানরা বলে ভাই এটা আমাদের খ্রিস্টান ধর্মের একটা জটিল আকীদা, সবাই বুঝবে না, তিন মিলিয়া এক, একের মধ্যে তিন। আমি কথাগুলো আজকে এই জন্য বলতেছি, ও মুসলমান, ও নবীর উম্মত, আমার আল্লাহ বলেছেন ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর সন্তান নয়। কথা ঠিক না ঠিক? সূরা মারিয়াম করেন কোরআন শরীফে, ওয়া আরসালনা ইলাইহা রূহানা, আমার আল্লাহ বলেন আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আমার
রুহুল আমিন ফেরেশতাকে প্রেরণ করলাম। ফেরেশতাকে বললাম, ফেরেশতা তুমি মরিয়ম একজন পবিত্র নারী, তার বুকের মধ্যে আমার একটা ফুত ফুৎকার দিবা, ফুক মারবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কুদরত দিয়ে মরিয়মের গর্ভের ভিতরে সন্তান আনে দেব। লম্বা কাহিনী কোরআনে আছে, ঈসা নবী আরে মারিয়ামের কাছে ফেরেশতা গেছে, মারিয়ামকে প্রথমে চিনতে পারে না, ইন্নাল্লাহ তোমাকে পর পুরুষ তো আমার কাছে কেউ আসে না, জীবনে তো আমি পর পুরুষ চোখে দেখি না। ফেরেশতারা বলে গাবড়াগার কোনো কারণ নাই, আমরা মেহমান, আমরা ফেরেশতা, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন আসছেন? আল্লাহ পাক পাঠাইছে আপনার গর্ভে আল্লাহ পাক একজন কুদরতি তরিকায় সন্তান দিবেন। মারিয়াম বলে কাইফা, কিভাবে সন্তান হবে, লাম ইয়ামসাসনি বাশার, জীবনে কোনোদিন কোন পুরুষ আমাকে টাচ করে নাই, সন্তান হবে কিভাবে? ফেরেশতারা বলেন কাজালি, এইভাবে হবে, আল্লাহ পাক পারেন, আল্লাহ পাক সন্তান দেওয়ার জন্য স্বামী স্ত্রী লাগে না, আদমকে সৃষ্টি করছেন, মাও ছিল না বাবা ছিল না, আল্লাহর কুদরতি সৃষ্টি, আপনার পেট ব্যবহার করবে কুদরতি তরিকার একজন মহা মানুষ সৃষ্টি করবে। মারিয়াম রাজি হলেন, পেটে বাচ্চা আসা গেল, সঙ্গে বলতেছি কোরআনে সব বিস্তারিত আছে। পেটে বাচ্চা আসার পরে এবার মারিয়াম বসে বসে কাঁদে, আল্লাহ এই যে বাচ্চা আসলো, বাচ্চা এটা প্রসব হইলে জেরুজালেম শহর ফিলিস্তিনের মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো? তারা প্রশ্ন করবে, লজ্জা দিবে, অপবাদ দিবে, আমি কি করবো তখন? আল্লাহ পাক বলেন তোমার লজ্জা লাগতেছে, তুমি যাইয়া বাইত লেহেম নামক একটা নির্জনের জায়গা, কোনো মানুষজন নেই, বাইত লেহেমের এক পাহাড়ের মধ্যে উঠিয়া বসে থাকো সত্তান না হওয়া পর্যন্ত। তাহলে মানুষে আর আসা যাওয়া করবে না, দেখবে না, কথা শহরের লোকজনে জানবে না। মারিয়াম চলে গেছেন আল্লাহর ইচ্ছায়, সুবহানাল্লাহ, পাহাড়ের উপরে বসিয়া এবার দেখে, আল্লাহ আমি এখানে কি খাবো, জঙ্গলের মধ্যে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, আবার এই সন্তান প্রসব হইলে আমি টেনশনে আছি, আমি কিভাবে জাতিকে চেহারা দেখাবো? আমার আল্লাহ বলেন, মারিয়াম তুমি শুকনো এক খেজুর, মরা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগিয়ে বসে আছো পাহাড়ের উপরে, তুমি একটু কষ্ট করে খেজুর গাছকে একটু নাড়া দাও, মৃত্যু খেজুর গাছকে নাড়া দিলে সঙ্গে সঙ্গে খেজুর গাছের ভিতরে পাকনা খেজুর ধরিয়া খেজুর গুলো নিজে নিজে তোমার কোলের মধ্যে পড়তে থাকবে। এইভাবে আল্লাহ পাক মারিয়ামের খাবারের ব্যবস্থা করলেন। এবার বাচ্চা হয়ে গেল, বাচ্চা প্রসব হওয়ার পর এবার বাচ্চা নিয়ে আল্লাহ কি করলেন, মারিয়াম তোমার আর পাহাড়ে থাকার অনুমতি নেই, এক্ষুনি তোমার জেরুজালেম শহরে যেতে হবে ফিলিস্তিনে, এর মহাবিপদ। গোপনে পাহাড়ে পড়ে দেখলে তো কেউ জানতো না, আল্লাহর নির্দেশে মারিয়ামকে বলছে তুমি যাও ফিলিস্তিনে যাও। মারিয়াম কান্দেছে, আল্লাহ কি হবে, আমি কিভাবে চেহারা দেখাবো? আমার আল্লাহ বলছেন তুমি জেরুজালেম শহরে গেলে মানুষ তোমাকে অপবাদ দিবে, জানাকারী বলবে, জারক সন্তান বলবে, অনেক কথা বলবে, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, তুমি বলবা ইন্নি নাযারতুল রহমানি সাউমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হে মারিয়াম, তুমি বলবা মানুষ যখন প্রশ্ন করবে, চারদিকে ঘেরাও করবে, তুমি মুখের মধ্যে ইঙ্গিত করে বলবা আমি তো আমার আল্লাহর জন্য রোজা রাখছি,
আমি রোজা রাখা অবস্থায় কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কোন প্রশ্নোত্তর আমি দেব না। যখন এইগুলা বলার ঠিকই এটা বলছেন, এবার মারিয়ামকে জিজ্ঞেস করে আপনার সন্তান কোথায় পাইলেন, আপনার তো স্বামী নাই, বিয়ে শাদী হয় নাই। ইয়া উখতাহারুন, হে হারুনের বোন, বুজুর্গ মানুষের বোন, মা কানা আবুকি মরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তো অত্যন্ত সৎ বুজুর্গ মানুষ ছিল, তোমার মা বড় পবিত্র ছিল, তুমি এই সন্তান কোত্থেকে আনছো? প্রশ্ন করে মারিয়ামের জবাব দেয় না, খালি মুখ বন্ধ, ইন্নি সাহেব আমি রোজাদার। এবার যখন মারিয়ামের গোত্রের লোকরা ক্ষিপ্ত হয়ে গেল যে এত বড় অঘটন ঘটাইছো তুমি, মেয়ে ছেলে একটা কোলে নিয়ে চলে আসছো, বিয়ে শাদী হয় নাই, কিচ্ছু হয় নাই, মানুষ প্রশ্ন করে তুই বলো আমি রোজাদার, আমি কথা বলবো না, সমাধান তো হইতে হবে, জবাব দিতে হবে। তুমি জবাব দিচ্ছ না কেন? যখন মানুষ ক্ষিপ্ত হয়েছে, মারবে, নির্যাতন করবে মারিয়ামের উপরে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে, তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কোলের শিশু 40 দিনের বাচ্চা, দুধের বাচ্চাকে ঈসা তোমার মায়ের উপরে আজকে প্রশ্ন তোমার কারণে, তুমি তো জানো তুমি দুনিয়াতে কেমনে আসছো, এখন তুমি মুখ খোলো, জাতির প্রশ্নের উত্তর তুমি ঈসার হবে দিয়ে দাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন মায়ের স্তনে দুধ পান করতেছিলেন হযরত ঈসা, যখন লোকজনে ঘেরাও করে ধরছে, মার দর করার জন্য প্রস্তুত রেডি হয়েছে, বাচ্চাটা আস্তে করে গাড়কে মোসাইয়া জনগণের দিকে এমনি চেহারা দিয়ে তাকাইছে, ছোট বাচ্চা মানুষ তাকাইয়া হাজার হাজার লোক সবাইকে সম্বোধন করি, কয় ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়া, হে জেরুজালেম শহরের মানুষ ভালো করে কান পেতে শোনো, আমার মাকে প্রশ্ন উঠাইছো কোলের মধ্যে বাচ্চা কোত্থেকে আসছে, বাচ্চা তো আমি ঈসা, আমি আমার পরিচয় দিয়ে আমার মা পরিচয় দেওয়ার দরকার নাই, আমি একজন আল্লাহর বান্দা, ঈসা নবী আল্লাহর বান্দা না আল্লাহর বেটা, আল্লাহর গুণাবলী বুঝি কোন গায়ুল্লার মধ্যে আসিয়া একীভূত হইয়া সে আল্লাহর সন্তান হইয়া যায়, এটা তো মুশরিকরা বলে। তাই আমি যেটা বলতে চাই, খ্রিস্টান সম্প্রদায়ের মূল আকীদা, যে আকীদা চারটা, এক নম্বর আকীদা হলো ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করা, দুই নম্বর আকীদা হলো ঈসা নবীর মধ্যে আল্লাহ পাকের গুণাবলী একীভূত হই হওয়া, তিন নম্বর হইল ওনাকে ফাঁসির কাছে ঝুলাইয়া মৃত্যুবরণ করার দ্বারা বনি আদমের গুনাহ মাফ করা, তিন নম্বর হইল এই ঈসা আলাইহিসসালাম মৃত্যুর পরে একদিন পর কবর থেকে জীবিত হইয়া ওসিয়ত করিয়া আবার বিদায় হয়ে গেছে। এই সমস্ত চারটা আকীদা, প্রত্যেকটা শিরকি আকীদা, প্রত্যেকটা গোমরাই আকীদা, একটা আকীদাও কোরআন সমর্থন করে না, একটা আকীদাও ঈসা নবীর ইঞ্জিল শরীফ সমর্থন করে না, একটা আকীদা মুসা নবী সমর্থন করে না, ঈসা নবী সমর্থন করে না, সব সেন্ট্রালের বানানো ধর্ম, এই বানানো ধর্ম লইয়া আজকে মুসলমানকে মসজিদে ফেলাইয়া শহীদ করতেছে, খ্রিস্টানেরা মুসলমানের বিরুদ্ধে আজকে জিহাদ শুরু করেছে। সময় এসেছে খ্রিস্টানদের মুখোশ উন্মোচন করা, খ্রিস্টান ধর্ম বাটপাড়ি ছাড়া আর কিছুই না। কোন মায়ের বেটা আসলে বাংলাদেশের খ্রিস্টান মিশনের পাদ্রীদেরকে বলতে চাই, আসো আমরা চ্যালেঞ্জ করলাম, বস করো আমাদের সঙ্গে, তোমাদের ধর্ম এটা পাগলামি বাটপাড়ি ছাড়া, ঈসা নবীর ধর্ম এমন ধর্ম ছিল না, এটা সেন্ট পলের ধর্ম।
ঠিক না বেটি আমার ঈসা তো নিজে বলছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তুই কতন আল্লাহ বানাইছিস ঠিক না বেটি কোরআন বলে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেয় না যারা দেওয়ার চেষ্টা করেছিল আমার আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল লাফাহুল্লাহ আল্লাহ বলেন আমি ঈসা নবীকে কুদরত দিয়া আসমানে উঠাই নিয়েছি ঈসা নবীকে ইহুদিরা হত্যা করতে পারে নাই ফাঁসি দিতে পারে নাই তার কথা কোরআনের কথা আর খ্রিস্টানরা বলে ফাঁসি দিয়ে দিছে কথা বুঝেন নাই আটজন ইহুদি গুন্ডা ঈসা নবীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে কোর্ট রোম সম্রাট কোর্টে হাজিরা দেয় না কয়েকবার দিয়েছে উপহাস করে ঈসা নবীকে লইয়া পরে ঈসা নবী আর রাগ করি যান না কোর্টের মধ্যে এবার ওয়ারেন্ট জারি করছে গ্রেপ্তারি পরোয়ানা ফাঁসির অর্ডার হয়ে গেছে আটজন সৈন্য গেছে ইহুদি সৈন্য ইহুদি বেইমানেরা গেছে গুন্ডারা গেছে ঈসা নবী একজন আল্লাহর নেক বান্দা রুহুল্লাহ এমন নবীকে হত্যা করার জন্য আল্লাহ কি করলেন যখন ঈসা নবী যে ঘরে বসবাস করতেছে অন্ধকার ঘর ওয়ারেন্ট জারি হওয়ার পরে সেখানে আটজন ঢুকছে ঢুকার পরে আমার আল্লাহ কুদরত দিয়া ঈসা নবীকে আসমানে উঠাই নিয়েছেন ছাদ দিয়া আল্লাহ করলেন কি এই সাত আটজনের ভিতরে একজন লোকের ছবি চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই দিছে বল কে বানাইছে কে বানাইছে আল্লাহ পারে কিনা এবার তারা অন্ধকারে এদিক সেদিক তালাশ করে কিরে ঈসা তো বসা ছিল কই ঈসা নবীকে পায় না পরে একটু একটু আলো ধরাইয়া এবার দেখে ঈসার মতো লোক একটা দেখা যায় সাতজনে দড়িয়া ওই ওদের লোক যার ছবি স্রোত ঈশার ছবি হয়ে গেছে হেরে দড়ি পিটাইয়া কিলাইয়া শেষ পর্যন্ত ফাঁসির কাছে ঝুলাইছে ঝুলাইয়া এবার হাত তালি দিচ্ছে আমরা ঈশা নবীকে ফাঁসি দিছি এটা ঈশা ছিল ইহুদি নাম হলো ঈসা ইসকিরিয়ুতি নাম আইয়ুব ইসকিরিয়ুতি একে আল্লাহ পাক ঈসা নবীর সুরত ধারণ করাইয়া তাকে ফাঁসি দিছে ফাঁসি দিয়ে তো এলান করে দিছে পুরস্কার পাওয়ার জন্য ঈসা নবীর ফাঁসি হয়ে গেছে আল্লাহ আসমান থেকে এলান করছে ঈসা নবী আমার বন্ধু আমি আসমানে উঠে আসি কোন বেঈমান ওনাকে হত্যা করতে পারে না যখন রুম থেকে বের হয়েছে এবার হিসাব নিকাশ শুরু হয়েছে কি আমরা তো লোক আটজন আসছিলাম আমাদের আয়ু হিসাব করি কেউ কেউ বলে আমরা কোনো ভুলে আমাদের বন্ধু আয়ুবকে হত্যা করলাম কিনা ফাঁসি দিলাম কিনা আয়ুবকে ফাঁসি দিলে ঈসা নবী গেল কই আর ঈসা নবীকে ফাঁসি দিলে আয়ুব গেল কই হিসাব নিকাশ মিল খায় না আল্লাহ পাক বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম আমি গুলো দ্বারা সৃষ্টি করে দিয়েছি তারা টের পাইতেছে না আমি আল্লাহ কি কাজ মাঝখানে করে ফেলছি আমার ভাইরা আজকে বিশ্বে দেখা যায় একটু আগে শুনলাম লন্ডনে নতুন সেই নিউজিল্যান্ডের পরে আরেক মসজিদের ভিতরে হামলা শুরু হয়েছে মুসলমানদের উপরে আসলে সময় আসছে খ্রিস্টানরা ক্রুসেড যুদ্ধ করতেছে ধর্মীয় যুদ্ধ এখন মুসলমানদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে ইউরোপ নাকি মুসলমানরা দখল করতেছে আমেরিকা দখল করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ওই কড়া পন্থী খ্রিস্টান তারা বরদাস্ত করতে পারতেছে না আতঙ্ক সৃষ্টি করিয়া মুসলমানদেরকে এশিয়াতে ফাটাই দেওয়ার জন্য আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স থেকে নিউজিল্যান্ড থেকে এই চক্রান্ত করতেছে আমরা জাতিসংঘের কাছে বিচারের দাবি করি এই খ্রিস্টান যারা 50 জন মুসল্লিকে নিরীহ হত্যা করেছে এরাই তো খ্রিস্টান সন্ত্রাসী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা আজ অন্য সন্ত্রাসের বিচার হোক বা না হোক এই বেঈমান যারা মসজিদে হামলা করেছে এই সন্ত্রাসীর বিচার করতেই হবে একমত আমাদের বাংলাদেশ সাবধান থাকতে হবে
খ্রিস্টান না বড় শয়তান এক জায়গায় চাবিকাঠি লারে পুরো বিশ্বের মধ্যে একসঙ্গে কাজ শুরু হয় আমার এই দেশের মধ্যেও যে কোনো আবরণ করতে পারে তাই মুসলমানরা যদি সাবধান মুসলমানরা সাবধান খ্রিস্টানদের প্রতি কড়া নজর রাখতে হবে সরকারকে আইন প্রশাসনের লোক দিয়া গির্জাগুলো দেখাইতে হবে কোন অবস্থায় যেন কোন বেঈমান মসজিদের মধ্যে আসিয়া নিউজেন্ডের মতো কোন কারবার করতে না পারে ঠিক না বেটি আমরা এগুলো পারবো কখন যদি আমরা কোরআন শিক্ষা প্রতিষ্ঠানে উলামায়ে কেরাম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা লেগে থাকি উলামায়ে কেরামের সঙ্গে এক থাকি যে কোনো বিষয়ে এই দেশের কাওমি উলামা উলামায়ে হাক্কানি যেই ব্যাপারে দিনের যে কথা বলবেন সবাই একমত থাকব উলামায়ে কেরাম যেভাবে আমরাও সেভাবে উলামায়ে কেরাম যেখানে আমরাও সেখানে কাদিয়ানির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে এটা ইনশাআল্লাহ বন্ধ হবে না রাজি আছে দেখা যায় তার কতক্ষণ আল্লাহ আল্লাহ করে কতক্ষণ রহমান রহমান করে তো আল্লাহ এক খোদা রহমান তো আর এক খোদা তাইলে তো মুসলমান নবী মুসলমানের নবী খোদার দুইটা মানলো একটার নাম আল্লাহ আর একটার নাম রহমান এবার আবু জাহেলে বলে মুহাম্মদে বললো আমরা 360টা মূর্তি পূজা করি এই জন্য আমরা মুসলে এক আল্লাহর গোলামি করতে হবে এখন মুহাম্মদ নিজে এক আল্লাহ বাদ দিয়া দুই আল্লাহর কথা শুরু করছে তার কারণ হচ্ছে প্রশ্নের কারণ কি আল্লাহ রহমান পৃথক করে ফেলছে আসলে আল্লাহ হইল সত্তাগত নাম রহমান হইল আল্লাহর গুণগত নাম ঠিক না বেদিক্ষণ এইটা তারা টের পায় নাই এই প্রশ্ন যখন করেছে আমার নবীকে কলিদুল্লাহ আবিদুর রহমান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ও নবী নবীর উম্মত আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন রহমান বলে ডাকেন কোনো সমস্যা নাই একই কথা তখন প্রশ্ন করলো এ মোহাম্মদ আপনার খোদা দুইটা কেন ডাকলেন এক খোদা আল্লাহ এক খোদা রহমান আমরা যদি আপনি একাধিক খোদা ডাকতে পারেন আমরা 360 খোদা ডাকলে অসুবিধা কোথায় আমরা মুসলিম হলে আপনি হবেন না কেন এইরকম প্রশ্ন করার পরে আমার আল্লাহ বলেন রসুল আপনি কাফেরদেরকে পাকাদের প্রশ্নের উত্তর দিয়া দেন উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা জিবরিল মাধ্যমে সূরা রহমান নাযিল করেছে আমার আল্লাহ বলে কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আর রহমান ও কাফেররা তোমরা রহমান কাকে বলে বুঝো না তোমরা মনে করছো রহমান ভিন্ন জিনিস আল্লাহ ভিন্ন সত্তা রহমান ভিন্ন সত্তা আমি পরিচয় দিলে তোমরা বুঝবা আল্লাহ হলেন সত্তাগত নাম আমার রহমান হলেন আমার গুণগত নাম আর রহমান আল্লাম আল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানব জাতিকে সুবহানাল্লাহ আমার নবী কোরআন শিক্ষা দিয়েছে কে আল্লাহ কোথায় হেরা পর্বতের মধ্যে প্রথমে কোরআন শিক্ষা দিয়েছে কে দিয়েছে কোরআন কার কালাম মাধ্যম জিব্রাইল শিক্ষা দিয়েছেন কে আল্লাহ যে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছে নবীর উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছে তিনি হলেন রহমান আর আল্লাহ কাকে বলা হয় কোরআন শিক্ষা তিনি দিয়েছেন তিনি তো আল্লাহ তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান আর কোরআন শিক্ষা যিনি দিয়েছেন তিনি আল্লাহ আল্লাহ রহমান দুই হইল না এক হয়ে গেল যিনি আল্লাহ তিনি রহমান যিনি রহমান তিনি আল্লাহ তার গুণাবলী কি কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে তাহলে কোরআন শিক্ষা দেওয়াটা কোরআন শিক্ষা গ্রহণ করাটা আল্লাহ পাকের বান্দার প্রতি সবচেয়ে বড় নেয়ামত
ঠিক না ঠিক বলেন কোরআন শিক্ষা কোথায় হয় এবার শুনুন আমার আল্লাহ রহমানের পরিচয় থেকে বলে দুই নম্বর গুণাবলী হলো খালাক আল ইনসান মানুষ সৃষ্টি করছেন মানুষকে সৃষ্টি করছেন কে আল্লাহ আর সূরা রহমানে কি বলছেন মানুষকে সৃষ্টি করছেন কে রহমানে তো আল্লাহ সৃষ্টি করছেন এখানে রহমানের পরিচয় থেকে আমার আল্লাহ বলছেন রহমান সৃষ্টি করছেন কলার দুইটা এক হইলো কিনা সৃষ্টিকর্তা ওনাকে আল্লাহ বলা যায় সৃষ্টিকর্তা ওনাকে রহমান বলা যায় আল্লাহ বললে সত্তাগত নাম রহমান বললে গুণগত নাম ঠিক না ঠিক বলেন আল্লামাহুল বায়ান মানুষকে বাক শক্তি দান করেছেন আমার আল্লাহ সূরা রহমানে আল্লাহ পাক রহমানের পরিচয় কি বলে তুমি যে কথা বলতেছো তোমার বাক শক্তি যিনি দিয়েছেন যে সত্তা তার এক নাম রহমান আমি জিজ্ঞেস করি বাক শক্তি কে দিয়েছে তাহলে যিনি আল্লাহ তিনি রহমান যিনি রহমান তিনি আল্লাহ এই গুণাবলীগুলা আমার আল্লাহ সূরা রহমানে পেশ করিয়া রহমানের পরিচয় দিয়েছেন আমি একটা কথা তাফসীর থেকে বলিয়া আমি কথা শেষ করব কয়েক মিনিটের মধ্যে সেটা হলো আমরা কোরআন শিখি আগে না জন্ম লাভ করি আগে মাইকটা আওয়াজ হয় না ভিতরের মাইক তো চলতে হবে আল্লাহ আমরা আগে ভূমিষ্ঠ হয়েছি মায়ের গর্ভে কি বলেন পাঁচ ছয় বছর পরে মক্তবে গিয়া মাদ্রাসায় গিয়া বাহরুল উলুমে গিয়া ছাত্রবর্তী হইয়া